अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। इखने निहार गोयल के ওর জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছে যে খুনটাও ওই করেছে। এটা তো ওপেন এন্ড শট কেস। না ইন্সপেক্টর বাবু, আপনি তদন্ত না করে কিভাবে এরকম বলতে পারেন? আমার স্বামী কিছু করেনি, উনি নির্দোষ। সেটা দেখতেই পাচ্ছি, সেই জন্য এই বিষয়টা আমাদের কাছ থেকে লুকাচ্ছিলেন। সে তো ভালো হলো যে এখান থেকে কেউ আমাদের ফোন করে বললো, সেই জন্য জানতে পারলাম। আমাদের অপারেটর সবকিছু রেকর্ড করে নিয়েছে, না হলে আপনারা অপরাধ করে মুছে ফেলতে চাইছিলেন। একটা জিনিস, যদি আপনাদের মধ্যে কেউ আমার কাজে ইন্টারফেয়ার করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে এমন চার্জ দেব যে আপনাদের গোটা পরিবার মুক্ত হওয়ায় নিঃশ্বাস নিতে পারবে না। অমৃতা, অমৃতা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? নিচে রাখুন আমার বোনও। অমৃতা, অমৃতা, কি অবস্থা ওর? অমৃতা, না না, ওকে নিয়ে যাবেন না। অমৃতা, স্যার, সমস্ত প্রমাণগুলো পেয়ে গেছি। মিস্টার নিহার গোয়েল, এই সব প্রমাণ আপনার বিরুদ্ধেই ইশারা করছে। এই সময় আপনি আমাদের মেন সাসপেক্ট, তাই গ্রেপ্তার তো করতেই হবে। কনস্টেবল, আমি কাউকে খুন করিনি, আমি কোনো মার্ডার করিনি। রুচিতা, রুচিতা, ওনার সঙ্গে কথা বলো না, বলো না যে আমি কাউকে খুন করিনি। হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর বাবু, আপনি আপনি নিহার বাবুর কথাটা তো শুনুন, উনি কি বলতে চান সেটা একবার শুনুন, চার্জ করুন, তারপর আপনি দোষীকে নিয়ে যেতে পারবেন। এইভাবে কি করে আপনি নিহার বাবুকে নিয়ে যাবেন? দেখুন ম্যাডাম, সব ইনভেস্টিগেশন, সব বয়ান এগুলো পরে হবে, এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমরা। হাবিলদার। ইয়েস স্যার। না, উনি কিচ্ছু করেনি স্যার। আমি কিচ্ছু করিনি, আপনি আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না। নিহার বাবু, নিহার বাবু,
নিহার বাবু, আমি আপনার সঙ্গে আছি, কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হতে দেব না, আমি কিচ্ছু হতে দেব না আপনার নিহার বাবু, কিচ্ছু হতে দেব না। সাম দাম দণ্ড ভেদ যা করার তাই করব, কিন্তু আপনার উপর লেগে থাকা এই দাগ আমি সরিয়েই ছাড়ব। আজকে এই লড়াইয়ে যদি ভগবানও আমার বিপরীত দিকে চলে যান না নিহার বাবু, তাও আমি হেরে যাব না। ওনাকেও হারিয়ে দিতে পারবো, কিন্তু আপনাকেও আমি ফিরিয়ে আনবোই নিহার বাবু। কিচ্ছু হবো না আপনার, আপনি কিছু করেননি আমি জানি এটা। আপনি শুধু নিজের রুচিতার উপর ভরসা রাখুন। বাস হয়ে গেছে, এক মিনিট, নিয়ে চলো এনাকে। সত্যিটা আমি জেনেই ছাড়বো নিহার বাবু, আপনাকে আমি জেল থেকে বার করবই, কিছু হবে না আপনার, কিছু হবে না, আপনি 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 শুধু আমার উপর ভরসা রাখুন, কিছু হবে না আপনার। বলো, কতবার আপনাকে বলবো স্যার যে আমি কাউকে খুন করিনি, অমৃতা নিজে নিজের প্রাণ নিয়েছে। আজ পর্যন্ত অনেক খুনিরা নতুন নতুন গল্প শুনিয়েছে, কিন্তু এটা প্রথমবার শুনছি যে কোনো মানুষ নাকি নিজে নিজেই নিজেকে মেরে ফেলেছে। গল্প বলছি না, সত্যি বলছি, আপনি একবার তদন্ত তো করুন। ইনভেস্টিগেশন তো ভালো মতন করতেই হবে, না হলে তোমার মতন বড় লোকের ছেলেরা ভালো মুখে নিজের দোষ স্বীকার করে না। বলো, আপনি আমার ছেলেকে এইভাবে লকআপে আটকে রাখতে পারেন না। এখনো কিন্তু ওর দোষ প্রমাণিত হয়নি, আর এখন থেকেই ওকে দোষী বানিয়ে দিলেন আপনি। আমার ছেলে কিচ্ছু করেনি, নির্দোষ। দেখুন ম্যাডাম, পৃথিবীর প্রত্যেকটা বাবা মা এই কথাটাই বলে, কিন্তু দুদিন পুলিশে বাঁচতে থাকলে না, তখন সব অপরাধীরাই সব কিছু বলতে শুরু করে, যেমন আপনার ছেলেও বলে দিয়েছে। ও নিজের দোষ স্বীকার করেছে যে ওই অমৃতার খুন করেছে। না না না, উনি মোটেই এটা বলতে পারেন না। আপনারা সবাই নিশ্চয়ই টর্চার করে জোর করে ওনাকে দিয়ে এটা বলিয়েছেন। উনি যখন এটা করেননি, তাহলে আপনি কিভাবে বলতে পারেন? এই যে প্রতীকটা দেখছেন, সত্যমেব জয়তে, এটাকে সরিয়ে সাইডে রেখে দিন, কারণ আপনারা সত্যের নয় মিথ্যের জয় করান, আর নিজেদের লাঠির জোরে সত্যিকে লুকান। নিজের সীমা অতিক্রম করবেন না আপনি। আপনি নিজের সীমায় থাকুন ইন্সপেক্টর বাবু। একে তো আমার নির্দোষ স্বামীকে জেলে বন্ধ করে রেখেছেন আপনি, তার উপর ওনাকে টর্চার করে মিথ্যে বয়ান নিচ্ছেন আপনি। দেখুন, আমি এক্ষুনি আমার স্বামীর সাথে দেখা করতে চাই, নইলে আমি আপনার অভিযোগ মানবাধিকার কমিশনে করব। কনস্টেবল বলুন। স্যার আসুন। ম্যাডাম,
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।